নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ ডিসেম্বরের 15 তারিখ। অন্যবার এই সময় সবার ছাদ বাগানই মোটামুটি ফুলে ভর্তি থাকে। এবার অসময়ে বৃষ্টির জন্যে, গরম বেশি পড়ার জন্যে সবারই একটু আধটু অসুবিধা হয়েছে। তা সত্ত্বেও আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি ছাদ বাগান মোটামুটি ভালোভাবে শীতের গাছে ভরিয়ে তুলতে। আজ আমি আমার বাগানের একটা ছোট্ট ওভারভিউ দেবো, আশা করি আপনাদের ভালো লাগবে। The waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight. অনেকেই আমার কাছে জানতে চান জেনটি কেমন আছে। আসলে জেনিকে আমি ছাদে আনতাম না, কারণ ছাদে ওষুধ দিচ্ছিলাম বলে কিছুদিন ধরে ওকে আমি একদমই ছাদে আসতে দিইনি। কাল পুরো ছাদ ধুয়েছি,
সেই জন্যে আজকে ওকে আনা হলো। উঠে গেছে, এই দেখো। যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, শীতের প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে বাড়তে শুরু করেছে। সার তো যেমন প্রয়োগ করার কথা সেরকমভাবেই করছি, তা সত্ত্বেও কাঠবিড়ালিরা কিন্তু কাটা ছাড়েনি। ইঁদুর আসা বন্ধ হয়েছে বটে, কিন্তু কাঠবিড়ালি সমানে আমার টুকটুক করে ছোট গাছ কেটেই দিচ্ছে। আমরা যেমন ওপর ছাদ থেকে নিচের ছাদটা দেখি, আজকে আমাদের জেনিরও ইচ্ছা হলো ওপর থেকে নিচের ছাদটা কেমন দেখতে লাগছে তাই দেখার। দেখুন কিভাবে ইনফ্রারেড সহকারে ও দেখছে। ও কিন্তু জিকো, জিকি, ফিঞ্চ এদের কাউকে কোনো রকম অসুবিধা করে না। মাঝে মাঝে দুষ্টুমি করে, কিন্তু সবার সাথেই ও থাকে। আমাকে কিন্তু আবার কিছু ছোট গাছের জন্যে মশারি টাঙাতে হয়েছে, সেই ছবিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। ওভারভিউতে সব ভালো ভালো ছবিগুলো দেখালাম, কাল পরশু করে আমি কিন্তু সেই ছবি আপনাদের দেখাবো যে এখন আমার মশারির তলায় কী কী গাছ বড় হচ্ছে। আজ থেকে পাড়ার আগে কমলালেবুগুলো আপনাদের দেখিয়ে নিই। এবার সব মিলিয়ে পাঁচখানা কমলালেবু হয়েছে, এখন কিন্তু পুরো কালার এসে গেছে, এবার পেরে নেব। বাগানে শুধু গাছ থাকলেই চলবে না, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে গিয়ে কিছুক্ষণ বসলে একটু শান্তি পাওয়া যাবে। আর আমার এই ছবিটা দেখেই শান্তি, আমার জেন্টু দোলনা খাচ্ছে। সবার কি মনে আছে প্রথম ছবিটা যখন ছোট্ট জেন্টু এসেছিল এবং দোলনায় দুলছিল? আপনাদের সাথে আর একবার শেয়ার করব, যারা নতুন তাদেরও দেখে খুব ভালো লাগবে। আর একটা কথা, আজকে আমি নতুন একটা চিকেনের আইটেম তৈরি করতে চলেছি, যারা খেতে খুব পছন্দ করেন অবশ্যই আজকে মিস্টার অ্যান্ড মিসেস দত্ত খেয়াল করবেন রাত্রিবেলায়, আমি আজকেই আপলোড করব ওটা। আমি সবসময় চাই নতুন নতুন ভালো লাগার জিনিস নিয়ে আপনাদের সামনে আসতে, তাই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করবেন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।